আদিয়ান্দ্রে স্কুলও দিয়া আইচি, এখন আমি বাসা যাইয়া রাটি আটিয়া। আর হয় আপনারা দেখাই আজকের ওয়েদার, ইউকের খুব সুন্দর রয়ে দূরছে। আর আমি আটি আটি যাইয়া আর বাসাত গিয়া এখন লাউ রান্ধিমু, আপনারা লগে শেয়ার করমু, আপনারা দেখবা আমার লাহান রান্ধিবা, রান্ধলে খুব ভালো লাগবো, খাইয়া বুঝবা কিলা হয়েছে, আমি কিলা রান্ধি হয়ে আপনারা লগে শেয়ার করি, ট্রাই করি দেখবা। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট দিয়া সবসময় আমার উৎসাহ দিবা, আর সুন্দর সুন্দর কমেন্ট দেখলে ভালো লাগে, আসলে ভিডিও বানাইতেও ভালো লাগে। আমি তো নতুন আসলে জানি না কিলা ওর, বাট আপনারা সাপোর্ট করলে আমারে ইনশাল্লাহ সুন্দর সুন্দর ভিডিও আইব। ইউকের ওয়েদার চেঞ্জ হয় সেকেন্ডে সেকেন্ডে, আর রোদ দেখলে আসলে খুব ভাল লাগে। পানি কদু আমি আগে খাইতাম না, এখন খাই, যখন উঞ্চি আমরা নবীর প্রিয় খানি হইল পানি কদু আসলো, তখন তাকেও খাই আসলে, আর এখন খুব মজা লাগে খাইয়া, তো অভ্যাস হয়ে গেছে। তো আপনারা দেখক আমার লাউ রান্ধা, আর ট্রাই করবা প্লিজ, ট্রাই করি জানাইবা কিলা হয়েছে, আমি যেটা রান্ধি আমার তো মজাও লাগে, আপনারা ট্রাই করবা, ট্রাই করি দেখবা, ইনশাল্লাহ বাল্লা পাইবা। আসসালামু আলাইকুম, সব ভালো আসনি? আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। গার্ডেনের খদু দুলাভাই একজনে দিছইন, তারার গার্ডেন তাকিয়া আমরা তো এখনও গার্ডেনও স্টার্ট করছি না, এই সামারও নেক্সট সামারও ইনশাল্লাহ করমু। এখনও গার্ডেনের খদু একটা খাটিয়া রান্ধি তাম হয়ে আপনারা লগে শেয়ার করি। ওইল কিউট খদু, পানি খদু আর কি। এখন আমি বয় দিছি খদু, কারি বয় তাম করি, তেল দিয়া রসুন দিলাইছি, একটু ফ্লেভার আবার লাগি আমি তেজপাতা দিছি। এখন আমি পেঁয়াজ এড করে লইমু, মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ দিছি। এখন আমি লবণ পরিমাণ মতো দিয়া হলুদ এক চামচ দিলাইছি, দিয়া এখন লাড়িয়া ওয়াইমু কত সময়। এখন আমি আদা চামচ, আমার সব ধরনের মশলা একটা একটু দিছি ফ্লেভারও লাগি, আর একটু মরিচ দিছি কালার সুন্দর ওয়াল লাগে আর কি। এখন আমি একটু গরম পানি এড করছি, মশলা ওয়াল লাগি, পেঁয়াজ ওয়াল লাগি। এখন আমি লাড়িয়া দিয়া কত সময় ডাকিয়া দিলাইমু, কত সময় ওয়াল লাগি। এখন আমি আমার মশলা হয়ে গেছে, বারবার লাড়িয়া দেওয়া লাগবো, এটা ততটা দেখা নি যায় না, ভিডিও লং হয়ে যায়। এখন আমি আমার খদু দিলাইম, এটা গার্ডেনের খদু একজনে দিছিলাম, ও খদু এড করে লাইয়ার খদু দিয়ে এখন আমি লাড়িয়া দিলাইছি, আমার মশলা হয়ে গেছে আর কি, ইয় পানি যে ইয় দিছিলাম এখন তো তেল উঠি গেছে উপরে, তো মশলা হয়ে গেছে। এখন আমি খদু দিয়া লাড়িয়া দিলাইছি, বারবার লাড়া লাগবো। এখন আমি ডাকিয়া দিলাইমু, ওয়াল লাগে খদু। এখন আমার খদুর অবস্থা দেখি, ও দেখরা পানি বাড়াইছে খদুর তাকি। এখন খদু হয়ে গেছে, তেল উঠি গেছে পানি শুকাইয়া। এখন আমি মাছ ভাজিয়া রাখছি, মাছ এড করে লিমু, ফ্রাই করে রাখছি মাছ, বোয়াল মাছ। এখন আমি ফ্রাই করা বোয়াল মাছ দিলাইছি, এখন এক কাপ পানি এড করে লিয়ার, পানি এড করিয়া এক কাপ এখন আমি কাঁচামরিচ দিলাইয়ার ফাস্টা খাটিয়া দিছি। এখন আমার খদু হয়ে গেছে, এখন আমি ধনিয়া দিলাইমু, ডান আমার খদু এখন শেষ হয়ে গেছে।